ওকে, তো গাইস আপনারা সকলেই জানেন ফ্রি ফায়ার গেমের মধ্যে মোস্ট রেয়ার বাইন্ডেল হলো হিপ হপ ক্রিমিনাল এন্ড সাকুরাই বাইন্ডেল। কিন্তু গাইস আপনারা কি এটা জানেন পাবজি গেমের মধ্যে মোস্ট রেয়ার বাইন্ডেল কোনটা? ওকে, তো গাইস আপনারা সকলেই জানেন ফ্রি ফায়ারের কোন ইউটিউবার যদি পার্টনার প্রোগ্রামে যায় তাহলে তার নামের পাশে একটা ভিব্যাজ দেওয়া হয়। কিন্তু গাইস আপনারা কি এটা জানেন পাবজি গেমের কোন ইউটিউবার যদি পার্টনার প্রোগ্রামে যায় তাহলে তার নামের পাশে কি দেওয়া হয়? আজকের ভিডিওতে ফ্রি ফায়ার এবং পাবজি সম্পর্কিত এমনই পাঁচটি আননোন এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে বলা হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। নাম্বার 5। ওকে, তো গাইস আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন আপনারা সকলেই জানেন ফ্রি ফায়ার গেমের মোস্ট পপুলার গান হলো AK-47। কিন্তু গাইস আপনারা কি এটা জানেন পাবজি গেমের মোস্ট পপুলার গানের নাম কি? ওকে, তো পাবজি গেমের মোস্ট পপুলার গানের নাম হলো M416। ঠিক যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাইতেছেন, পাবজি গেমের এই বন্দুকটা দেখতে এক কথায় অসাধারণ। সো গাইস আপনাদের কাছে M416 গানটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। নাম্বার 4। আজকের ভিডিও 4 নম্বরের কথা বলবো পাবজি এবং ফ্রি ফায়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওকে নিয়ে। ওকে, তো পাবজি গেমের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হলো 51 মিলিয়ন। আর যে ইউটিউবারের ভিডিওতে এই 51 মিলিয়ন ভিউ আসে সেই ইউটিউবারটার নাম হলো তাকাস গেমিং। ঠিক যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাইতেছেন, আর এটাই হলো পাবজি গেমের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও। ওকে, তো গাইস এখন আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেমের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওকে নিয়ে। গাইস ফ্রি ফায়ার গেমের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওটা দেখলে হয়তোবা আপনি অবাক হয়ে যাবেন। ওকে, তো প্রথমে আমি আপনাদের একটা স্ক্রিনশট দিলাম, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাইতেছেন ফ্রি ফায়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও হলো 173 মিলিয়ন। আর 173 মিলিয়ন এই ভিউটা আসে ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চাইলে এই ভিডিওটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। নাম্বার 3। আজকের ভিডিও 3 নম্বরে কথা বলবো ফ্রি ফায়ার গেমের প্রথম ইলাইট পাসের বাইন্ডেল এবং পাবজি গেমের প্রথম রয়্যাল পাসের বাইন্ডেলকে নিয়ে। ওকে, তো গাইস আপনারা সকলেই জানেন ফ্রি ফায়ার গেমের প্রথম ইলাইট পাসের বাইন্ডেল হলো সাকুরাই বাইন্ডেল। কিন্তু এখন কথা হলো পাবজি গেমের প্রথম রয়্যাল পাসের বাইন্ডেলের নাম কি? আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দেই, পাবজি গেমে প্রথম রয়্যাল পাসে কোনো বাইন্ডেল বা ড্রেস দেওয়া হয়নি। পাবজি গেমের দ্বিতীয় ইলাইট পাসে যে বাইন্ডেলটা দেওয়া হয় সেটা হলো এটা, যেটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাইতেছেন। সো গাইস আপনাদের কাছে এই ফ্যাক্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। নাম্বার 2। ওকে, তো গাইস আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন আপনারা সকলেই জানেন ফ্রি ফায়ার গেমের মোস্ট রেয়ার বাইন্ডেল হলো হিপ হপ ক্রিমিনাল এন্ড সাকুরাই বাইন্ডেল। আর ফ্রি ফায়ার গেমে এই বাইন্ডেল গুলো যতটাই রেয়ার ততটাই পপুলার। কিন্তু গাইস আপনারা কি এটা জানেন পাবজি গেমের মোস্ট পপুলার এন্ড রেয়ার বাইন্ডেলের নাম কি? ওকে, তো পাবজি গেমের মোস্ট পপুলার বাইন্ডেলের নাম হলো এক্সুট। পাবজি গেমে এই বাইন্ডেলটা ঠিক যতটাই পপুলার ঠিক ততটাই রেয়ার। আরেকটি কথা, পাবজি গেমের এই এক্সুট বাইন্ডেলে লেভেল আপ করা যায়, আর এই এক্সুট বাইন্ডেলের লেভেল বাড়ানো হলে এর সৌন্দর্যও বেড়ে যায়। সো গাইস পাবজি গেমের এই বাইন্ডেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন। নাম্বার 1। ওকে, তো গাইস আজকের ভিডিওর এক নাম্বার ফ্যাক্টটা বলার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর অনেকেই দেখলাম আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না, তো আপনাদেরকে বলি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, ভিডিও দেখলেই চলবে। ওকে, তো গাইস আপনারা সকলেই জানেন ফ্রি ফায়ারের কোন ইউটিউবার যদি পার্টনার প্রোগ্রামে যায় তাহলে তার নামের পাশে একটা ভিব্যাজ দিয়ে দেওয়া হয়। কিন্তু আপনারা কি এটা জানেন পাবজি গেমের কোন ইউটিউবার যদি পার্টনার প্রোগ্রামে যায় তাহলে তাকে কি দেওয়া হয়? ওকে, তো পাবজি খেলে এমন কোন ইউটিউবার যদি পার্টনার প্রোগ্রামে যায় তাহলে তাকে এমন একটি কিছু দেওয়া হয়, ঠিক যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাইতেছেন, এমন একটি টাইটেল বা ব্যাজের যদি কোনো পাবজি প্লেয়ারের কাছে থাকে তাহলে সবাই নাকি সেই প্লেয়ারটাকে বিগ ফ্যান বলে চিল্লাইতে থাকে। মোটামুটি ফ্রি ফায়ারের মতোই একই অবস্থা। ওকে, তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটি কথা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ওকে, তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।